বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারকেল পাওয়া যায় বিধায় স্থানীয়রা একে নারকেল জিনজিরাও বলে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে দ্বীপটি ব্যাপক পরিচিত একটি নাম। ট্রেন্ডস টপিকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার, যা উত্তর দক্ষিণে লম্বা আকৃতির। এ দ্বীপের তিন দিকে রয়েছে ভিতশিরা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় আবার জেগে ওঠে। যদি এই স্থানগুলোকে ধরা হয় তাহলে এই দ্বীপের আয়তন হবে 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা, আর এ দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার হয়ে থাকে। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকের সাগরে অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা 3.6 মিটার। সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি তিন অংশে বিভক্ত, যার উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণপাড়া, এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা, আর এই সংকীর্ণ অংশটি গলাচিপা নামে পরিচিত। এই দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট দ্বীপ রয়েছে, যাকে স্থানীয়ভাবে সেরাদিয়া, সিরাদিয়া বা সেরাদ্বীপ নামে ডাকা হয়। এটি একটি জনশূন্য দ্বীপ, ভাটার সময় এ দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় এ দ্বীপে যেতে হলে নৌকার প্রয়োজন হয়। কবে প্রথম এই দ্বীপকে মানুষ শনাক্ত করেছিল সেটা সম্পর্কে সঠিকভাবে জানা যায় না, তবে ধারণা করা হয় প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য যে এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। সেই সময় চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী, তবে যতটুকু জানা যায় এখানে প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। বসতি স্থাপনের জন্য এরা এই দ্বীপের উত্তর অংশকে বেছে নিয়েছিল। কালক্রমে এই দ্বীপটি বাঙালি এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া ও ঝাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলের কষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল, তাই পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তর অংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করতে শুরু করে। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বক্তিয়ার উদ্দিনের মতে 1900 খ্রিস্টাব্দের দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ করা হয়েছিল এটা সঠিক ইতিহাস নয় বলে মনে করা হয়, তবে ধারণা করা হয় তৎকালীন জেলা প্রশাসকের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়েছিল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল, তবে কিছু বালিয়াড়িও দেখা যায় এখানে। এই দ্বীপটির প্রধান গঠন উপাদান হল চুনাপাথর। দ্বীপটির উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া দুই জায়গারই মাঝখানে জলাভূমি রয়েছে। এগুলো মিঠাপানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক।
তাই দ্বীপটিতে কিছু কৃষি উৎপাদন হয়ে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ও ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত সিউইডস বা অ্যালগি পাওয়া যায়। এটা হলো এক ধরনের সামুদ্রিক শৈবাল যা সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও এখানে রয়েছে 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিলকাঁকড়া, সন্ন্যাসী শিলকাঁকড়া, লবিস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পরি মাছ, প্রজাপতি মাছ, বোলকরাল, রাঙা কই, সুই মাছ, লাল মাছ, উরুক্কু মাছ ইত্যাদি। সামুদ্রিক কচ্ছপ, সবুজ পানির কচ্ছপ এবং জলপাইরাঙা সাগর কচ্ছপ প্রজাতির ডিম পাড়ার স্থান হিসাবে জায়গাটি বেশ খ্যাত। এ দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই। দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় রয়েছে। দক্ষিণ দিকে আরও কিছু ম্যানগ্রোভ গাছও রয়েছে এখানে। আর অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন এবং নারকেল গাছ। প্রায় 100 থেকে 125 বছর আগে এখানে লোক বসতি শুরু হয়। বর্তমানে এই দ্বীপে 7,000-এরও বেশি মানুষ বসবাস করে, আর এই দ্বীপের লোক সংখ্যা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা হলো মাছ ধরা। পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই মূলত তাদের কাছ থেকে মাছ কেনেন। ছোট মাছ পাটিতে বিছিয়ে, পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর ফেরে মাচায় শুকানো হয়। এছাড়াও দ্বীপবাসীর অনেকে মাছ, নারকেল, পেজালা এবং ঝিনুকের ব্যবসা করে থাকে। এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপেই প্রচুর পরিমাণে নারকেল বা ডাব বিক্রি হয়। মায়ানমারের আরাকান থেকে বাংলাভাষী রোহিঙ্গাদের এই দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের টেন্স টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। আর আপনি চাইলে আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।